हेलो ब्यूटीज आमार चैनले तोमादेर सबाइके सुस्वागत। थंबनेल देखे तो बुझे गेछो आजके आमी शेयर करेछि एई ईद मेकअप लुकटा। এই মেকআপ লুকটা তোমরা যে কোনো আউটফিটের সাথে ক্যারি করতে পারবে। আমি একটা সিম্পল ওপেন আই লুক ক্রিয়েট করেছি খুব ইজিভাবে। আমি এখানে মিশো থেকে কেনা এই চুড়িগুলো দেখাচ্ছিলাম যেটা আমার একদম জামার ম্যাচিংয়ে। চলো তবে শুরু করা যাক। প্রথমে আমি ইউজ করে নেব একটা প্রাইমার, যেহেতু এখন খুব গরম পড়ে গেছে ফেস একটুতেই ওয়াইলি অ্যান্ড সোয়েটি হয়ে যাবে। তাই তোমাদের যদি কম্বিনেশন বা ওয়াইলি স্কিন হয় অবশ্যই একটা পোর মিনিমাইজার প্রাইমার ইউজ করবে বা সিলিকন বেস প্রাইমার, আর যদি তোমার খুব ড্রাই স্কিন হয় তবে একটা হাইড্রেটিং প্রাইমার তোমরা ইউজ করতে পারো। আমার ফেসে অনেক পিম্পল মার্কস আছে তাই এইগুলোকে হাইড করার জন্য আমি ইনসাইটের এই কালার কারেক্টর প্যালেটটা ইউজ করে নিচ্ছি। একদম অল্প একটু নিয়ে জাস্ট প্রোডাক্টটাকে ব্লেন্ড করে নেব। ডার্ক সার্কেল হাইড করতেও এই প্রোডাক্টটা ভীষণ ভালো কাজ করে। এবার আমি ইউজ করে নিচ্ছি মেবলিন ফিটমির এই ফাউন্ডেশনটা। এটা আমার বেস্ট ফাউন্ডেশন ফর সামার, ম্যাট ফিনিশ লুক দেয় এবং অনেকক্ষণ ফেসে টিকে থাকে, এবং এটার কনসিস্টেন্সিটা লিকুইড হওয়ার জন্য এটা খুব তাড়াতাড়ি ব্লেন্ডও হয়ে যায় এবং এর শেড রেঞ্জ এত বেশি যে তোমরা নিজের পারফেক্ট শেড তো পেয়েই যাবে। যদি তোমরা ডার্ক সার্কেলে কোনো রকম কারেক্টার ইউজ করতে না চাও তবে ফাউন্ডেশনটাকেই আইলিডে ব্লেন্ড করে নিবে, এটাই কালার কারেক্টারের মতো কাজ করবে। অবশ্যই ফেসের সাথে সাথে বেঁচে থাকা ফাউন্ডেশন আমরা নেকে ব্লেন্ড করে নেব। নেক্সট আমি ইউজ করব সুইস বিউটির এই কনসিলার। এই কনসিলারটা অনেক হাই এন্ড ব্র্যান্ডের কনসিলার সাথেও টেক্কা দেয়, এত কম দামে এত ভালো ফিনিশ। তোমরা যদি কেউ ভাবো যে বিগিনার মেকআপ কিটে তোমরা কোন কনসিলারটা অ্যাড করবে তবে অবশ্যই তোমরা এই অ্যাফোর্ডেবল কনসিলারটাকে অ্যাড করতে পারো। এটা খুব ভালো ফিনিশ দেয় এবং পছন্দ মতো শেডও তুমি খুঁজে পেয়ে যাবে। আমি সমস্ত প্রোডাক্ট লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একবার চেক করে নিও। প্রোডাক্টগুলো ব্লেন্ড করার জন্য তোমরা এখানে ব্রাশের জায়গায় একটা বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো। নেক্সট আমি ইউজ করে নিচ্ছি মেবিলিন ফিটমির এই লুজ পাউডারটা। এটা জাস্ট সামারের জন্য একদম বেস্ট। সরাসরি বক্স থেকে প্রোডাক্টটা নিয়ে ফেসে অ্যাপ্লাই করবে না, প্রথমে ব্যাকআপ হ্যান্ডে প্রোডাক্টটা ড্যাব ড্যাব করে নেবে তারপর ফেসে অ্যাপ্লাই করবে। ওয়াইলি স্কিন পিপলদের জন্য লুজ পাউডার ভালো কাজ করে, যদি তুমি ড্রাই স্কিনের হয়ে থাকো তবে কম্প্যাক্ট পাউডার ইউজ করলেই হবে। নেক্সট আমি সুইস বিউটির একটা ফেস প্যালেট নিয়ে নিয়েছি, সেখান থেকে আমি একটা ব্রনজিং সেট নিয়ে ফেসটাকে ভালো করে ব্রনজ করে নিচ্ছি, হল অফ দ্য চিকে, জ লাইনে এবং হেয়ার লাইনে এবং নোজে। ব্রনজিং আর কন্ট্রোল করলে ফেসে একটু চিজল লুক আছে এবং ফেসটা একটু লিফটেড আর স্লিম লাগে দেখতে। নেক্সট অ্যাপেল অফ চিকসে আমি ব্লাশ ইউজ করে নেব এবং তার সাথে আমি একটু টপ অফ দ্য নোজ এবং চিনে ব্লাশ ইউজ করতে পছন্দ করি, এতে আমার মনে হয় লুকটা আরও দেখতে ভালো লাগে। ব্রাশে ব্লাশ কোনো সময় একসাথে বেশি পিক করবে না, একটু একটু নিয়ে বিল্ড আপ করবে, এতে তোমার হাতে কন্ট্রোল থাকবে এবং তুমি তোমার পছন্দ মতো ব্লাশ বিল্ড আপ করতে পারবে। নেক্সট আমি সেম প্যালেট থেকে হাইলাইটার পিক করে নিচ্ছি এবং যে সমস্ত হাই পয়েন্ট যেরকম চিকস বোন, ব্রাউ বোন, টপ অফ দ্য নোজ অ্যান্ড চিন আমরা হাইলাইটার ইউজ করে নেব। খুব বেশি বিগ পিম্পল থাকলে তোমরা একটু হাইলাইটার কম ইউজ করবে। নেক্সট আমি মেকআপ রেভলিউশনের সেটিং স্প্রে দিয়ে পুরো ফেসটা সেট করে নেব। তারপর একটু ড্রাই হয়ে গেলে আমি আমার আইব্রোগুলোকে ফিল করে নেব সুইস বিউটির ব্রাউ কিট দিয়ে। এই কিটটার মধ্যে চারটা প্যান রয়েছে, একটাতে রয়েছে আইব্রো জেল এবং দুটো আইব্রো কালার এবং একটা আইব্রো হাইলাইটার। আইব্রো ফিল হয়ে গেলে জেলটাকে তোমরা আইব্রো সেট করতে ইউজ করতে পারো। এরপরে আমরা করব আই মেকআপ, তার জন্য আমি ইউজ করে নিয়েছি মার্স কসমেটিকের এই আই শ্যাডো প্যালেটটা। প্রথমে আমি একটা ট্রানজিশন সেট আপার আইলিডে একটা ফ্লাফি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। নেক্সট একটা স্মল ব্লেন্ডিং ব্রাশ নিয়ে এই ব্রাউন শেডটাকে আমি একদম আউটার কর্নারে প্লেস করে সেখানে ব্লেন্ড করছি। বেশি ব্লেন্ড করব না, জাস্ট আমি সেখানে একটা আর্চ ক্রিয়েট করার ট্রাই করছি। তোমরা দেখলে প্রসেসটা বুঝতে পারবে যে আমি কিভাবে করছি। নেক্সট আমি একটা ফ্লাফি ব্রাশ নিয়ে ট্রানজিশন শেডের সাথে এই ব্রাউন শেডটাকে মার্চ করে নেব ভালো করে ব্লেন্ডিং এর মাধ্যমে। এই হার্শ লাইনগুলো যতক্ষণ না ব্লেন্ড হয়ে গেছে ততক্ষণ ধরে তোমাকে ব্লেন্ড করে যেতে হবে। নেক্সট এই শ্যাম্পেন কালারটাকে একটা এরকম ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে পিক করে একটা হাফ কাট ক্রিজ ড্র করতে হবে। ড্র করার পর সেই জায়গাটাকে সেই শ্যাম্পেন কালার দিয়েই ফিল করে দেবে। এমনভাবে করলে আই মেকআপটা খুব একটা বেশিও মনে হবে না, আবার একটু আলাদা ধরনের কিছু করেছেও এটাও চোখে পড়বে। ইনার আইলিডের দিকে লাইট কালার ইউজ করলে এবং হাফ কাট ক্রিজ ড্র করলে আইলিডটা দেখতে বিগ মনে হয়। এবার আমি ইউজ করে নিচ্ছি এই গোল্ডেন সিমার কালারটা এবং শুধুমাত্র এটা ইনার কর্নারে
অল্প একটু লাগিয়ে আমি সেই ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করে দেব। অ্যান্ড জাস্ট তোমরা পার্থক্যটা দেখো, আই লুকটা কতটা সুন্দর লাগছে এটা লাগানোর পর। নেক্সট আমি একটা স্মল ব্লেন্ডিং ব্রাশের মাধ্যমে সেম ব্রাউন কালারটাকে নিয়ে লোয়ার আইলিডে ভালো করে ব্লেন্ড করে নেব। আমি আজকে কোনো কাজল ইউজ করব না, বাট লুকটা কাজলের থেকেও অনেকটা সুন্দর লাগবে দেখতে। আজকে আমি ইউজ করব আইলাইনার, তবে আমি খুব থিন আইলাইনার লাগাবো এবং ট্রাই করব চোখটা যেন টানা টানা দেখতে মনে হয়, তাই দুই কর্নার এই ছোট করে উইং করব। আমি ইউজ করে নিচ্ছি লোটাসের এই ব্ল্যাক আইলাইনার। এই আইলাইনারটা বিগিনারদের জন্য খুবই ভালো, মনে করো যাদের খুব অসুবিধা হয় যে তুলিটাকে কন্ট্রোল করতে বা তোমার ঠিকভাবে উইংটাকে আঁকতে পারো না, কিন্তু এই তুলিটার পার্থক্য হলে এটা না হার্ড তুলি, তাই তোমরা খুব সহজে নিজের হাতে সেটার কন্ট্রোল রাখতে পারবে এবং খুব ভালোভাবে তুমি ক্রিয়েট করতে পারবে। সরি, আজকে আমি কোনো ব্ল্যাক কাজল ইউজ করবো না, তবে আমি ইউজ করবো সুইস বিউটির এই ইয়েলো কাজলটা। ইয়েলো কাজল ইউজ করতে হবে তার কোনো মানে নেই, তোমাদের কাছে যদি কোনো হোয়াইট বা শ্যাম্পেন কালারের কোনো কাজল থাকে সেটাও তোমরা ইউজ করতে পারো, তোমরা একটা বিগ আই লুক অ্যাচিভ করতে পারবে। এবার আমি ইনার কর্নারে আইলাইনারটা এক্সটেন্ড করছি, তবে তোমরা ঠিক এইরকম একটা লুক পাবে। নেক্সট আবার আমি একটা ডার্ক ব্রাউন কালার আই শ্যাডো নিয়ে লোয়ার আইলিডটাকে ইন্টেন্সিফাই করছি এবং আই শ্যাডোকে আউটার আইলাইনার সাথে মার্চ করে দিচ্ছি, এতে লুকটা আর একটু ক্লিন লাগবে দেখতে, এবং সামান্য একটু কনসিলার নিয়ে উইংটাকে ক্লিন করে নিচ্ছি। নেক্সট আমি ইউজ করে নিয়েছি মার্স কসমেটিকের এই মাস্কারাটা। এই মাস্কারাটা খুব ভালো, আমি তো সবাইকে রেকমেন্ড করি এই মাস্কারাটা। আমি বেশি কোট ইউজ করছি না, কারণ আমি ইউজ করব ফলস আইল্যাশেস, কারণ ফলস আইল্যাশেস আই লুকটাকে আরও সুন্দর তৈরি করে। আমি আইল্যাশেস পরে নিয়েছি, নেক্সট তবে লিপস্টিক। প্রথমে একটা সুইস বিউটির লিপ লাইনার দিয়ে আমি পুরো লিপটাকে ড্র করে নেব, এতে লিপস্টিকটা বাইরে বেরিয়ে যায় না, লিপে একটা সুন্দর শেপ আসে, এবং যদি তোমাদের লিপ খুব থিন থাকে তবে লিপ লাইনার ইউজ করে তোমরা লিপে একটা ফুলার লুক দিতে পারো। অবশ্যই লিপস্টিক ইউজ করার আগে লিপ লাইনারটাকে একটু ব্লেন্ড করে নেবে। তারপর আমি ইউজ করে নিচ্ছি মার্স কসমেটিকের একটা লিপস্টিক, শেড অর লিঙ্ক সবই তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, তাই আমি এখন আর বলছি না। এবং ফাইনাল লিপ শেডটা আমার ড্রেসকে খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করছে। তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আমার এই মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে, এই আই লুকটা তোমাদের কেমন লেগেছে, দেখে নাও এই ট্রানজিশনটা। আরও দুটো ঈদ মেকআপ লুক আমি শর্টসে পোস্ট করেছিলাম, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেগুলো একটু চেক করে নিও। আমার ভিডিওগুলো তোমাদের হেল্পফুল মনে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও, পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে দিও, তবে আমি যখনই ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, এবং অবশ্যই একটা লাইক করে দিও, এতে আমার চ্যানেল গ্রো করতে অনেকটা হেল্প হবে। আর অবশ্যই জানিও যে তোমরা নেক্সট কী টপিক করবো ভিডিও দেখতে চাও বা কোন ধরনের মেকআপ লুক দেখতে চাও, আমি অবশ্যই ট্রাই করবো সেটা করার। তবে আজকে এইটুকুই, আবার পরে দেখা হবে।